2023-এর 20 আগস্ট সিরিয়াতে ইভেন্টাস ইউদেনেসের ম্যাচের পর ডোপ পরীক্ষায় ফ্রান্স জাতীয় দলের মিডফিল্ডার পল পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির বিষয়টি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে 2023 সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করে ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল। কাউন্টার অ্যানালাইসিসের রিপোর্টের ভিত্তিতে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে এই ফরাসি মিডফিল্ডারকে 4 বছরের নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। 2024-এর ফেব্রুয়ারিতে দেয়া এই সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালে। দীর্ঘমেয়াদী এই সাজা ঘোষণার পর হতাশ ছিলেন পগবা ভক্তরা। প্রিয় খেলোয়াড়কে মাঠে দেখতে না পাওয়ার আক্ষেপটাও হয়তো ছিল, তবে সে আক্ষেপ আর বেশি দিন বয়ে বেড়াতে হচ্ছে না। 2025 সালের শুরুতেই মাঠে ফিরতে পারবেন ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবা। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের পরিপ্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা 4 বছর থেকে নেমে এসেছে 18 মাসে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, 31 বছর বয়সে এই মিডফিল্ডার 2025 সালের জানুয়ারি থেকেই অনুশীলন করতে পারবেন আর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন 11 মার্চ থেকে, তার 32তম জন্মদিনে ঠিক 4 দিন আগে। আনুষ্ঠানিকভাবে যেহেতু তার শাস্তি ঘোষণা হয়েছে 2024-এর ফেব্রুয়ারিতে, সেই হিসাবে শাস্তি কমে 18 মাসের বিবেচনায় তার মাঠে ফেরার কথা ছিল 2025-এর অগস্টে। তবে সাময়িকভাবেই আগে থেকে শাস্তি ভোগ করতে থাকায় গত বছরের 11 সেপ্টেম্বর থেকেই পগবার নিষেধাজ্ঞার সময় বিবেচনা করা হয়। সেই হিসেবে পগবার 18 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 2025-এর মার্চেই। এক বিবৃতিতে পগবা জানান, আমার দুঃস্বপ্ন শেষ হলো, আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন থেকে আবারও নিজের স্বপ্নের পথে চলা শুরু করতে পারবো।